আসসালামু আলাইকুম। ডিএনডি প্রকল্প 2020 এর এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি শুরু করা যাক। সো আমি তাইফুল ইসলাম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকের ভিডিওটি হচ্ছে ডিএনডি প্রকল্পের আরসিসি ব্রিজ বা ওভার ব্রিজ। সো আরসিসি ব্রিজ বলতে আমাদের দুইটি ক্যাটাগরিতে ব্রিজ ছয়টি আছে, তিনটি হচ্ছে ফুট ওভার ব্রিজ আর তিনটি হচ্ছে ওভার ব্রিজ। সো আজকে ওভার ব্রিজ সম্পর্কে জানব। এই ব্রিজ নিয়ে প্রথমতে আরও ভিডিও দেওয়া আছে, সো যদি কেউ দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই গিয়ে দেখে আসবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগে। যদি খারাপ লাগে তাও জানাবেন, ভালো লাগলে তাও জানাবেন। সো মূল ভিডিওতে ফেরা যাক। ডিএনডি প্রকল্পের এই ব্রিজটি স্থান হচ্ছে আদমজীনগর পাম্প স্টেশনের পাশেই। সো আদমজীনগর পাম্প স্টেশনের পাশেই হচ্ছে কবরস্থান, কবরস্থানের পাশেই হচ্ছে এই ব্রিজটি। আর যদি সংক্ষিপ্ত আকারে বলতে চাই তাহলে এই ব্রিজটি হয়েছে নাবানা বুইয়া সিটি নামে একটি জায়গা আছে, সো ওইখানেই এই ব্রিজটি তৈরি হচ্ছে। যদি কেউ আসতে চান তাহলে চিটাং রোড হতে নাবানা বুইয়া সিটি চলে আসবেন, অটোতে নিবে মাত্র 5 টাকা। সো চলে এসে দেখতে পারেন আমাদের ডিএনডি প্রকল্পের আরসিসি ব্রিজ। এই ব্রিজটি মূলত হাতিঝিলের আদলেই করা হচ্ছে, হাতিঝিলের মতোই করা হচ্ছে, হাতিঝিলের ব্রিজগুলোর মতো। আর এই ব্রিজগুলো দ্রুতগতিতে এগিয়ে চলছে, করোনা মহামারীর কারণে এই ব্রিজের কাজ কিছু বন্ধ হয়েছিল এবং এখন দ্রুতগতিতে চলছে। আর ব্রিজটি অনেক সুন্দর মতোই কাজ চলছে, আমরা এর আরও আপডেট দিব, সো দেখতেই থাকুন। এই ব্রিজটি জায়কার নির্দেশনায় ডিএনডি প্রকল্পের কাজ চলছে, চাইনিজ এবং বাংলাদেশ আর্মি তত্ত্বাবধানে এই ব্রিজের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এই ব্রিজগুলো দেখতেও যেমন সুন্দর তেমন রোমাঞ্চকর। আরেকটি আকর্ষণীয় ব্রিজ আপনাদের মাঝে কিছুদিনের মধ্যেই তুলে ধরব, সেই ব্রিজটিও অনেক সুন্দর এবং ডিএনডি প্রকল্পের মূল পয়েন্ট এই ব্রিজগুলো। এই ব্রিজগুলো রাত্রিবেলা আলোকসজ্জা সজ্জিত হবে। সো যদি কেউ আসতে চান, আবারও বলছি যদি কেউ আসতে চান এসে দেখে যাবেন, আমাদের নারায়ণগঞ্জের গর্ব, আমাদের ডিএনডির গর্ব, আমাদের সিটি কর্পোরেশনের গর্ব, আমাদের এই নারায়ণগঞ্জ পুরো সিটির গর্ব ডিএনডি প্রকল্প। আর ডিএনডি প্রকল্প আমাদের নারায়ণগঞ্জকে অনেক সুন্দর এবং আকর্ষণীয় করে তুলবে এবং পর্যটন স্থানে হিসেবে গড়ে তুলবে। আমার বাসা এই ডিএনডি প্রকল্পের পাশে, আমি আমার বাসা হওয়ায় অনেক আনন্দিত, সো আপনারাও অনেক আনন্দিত। এক একজন শ্রমিক এক এক কাজে ব্যস্ত, এক একজনের কাজ এক এক রকম। আর বিভিন্ন মানুষের বিভিন্ন কাজ, বিভিন্ন শ্রমিকের বিভিন্ন কাজে ব্যস্ততা দেখেও ভালো লাগে এবং ডিএনডি প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলে। আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও এই ডিএনডি প্রকল্পের এই ব্রিজ নিয়ে, সো ওই ভিডিওটাও দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এবং ব্রিজটি হওয়ায় অন্যরকম এক সৌন্দর্য, এক এক সময় এক এক সৌন্দর্য ধারণ করে এবং পরিপূর্ণতা পাওয়ার পর আরও আরেকটি সৌন্দর্য ধারণ করবে। এখনও অনেক কাজ বাকি আছে, তারপরও মোটামুটি বলা যায় এই ব্রিজের কাজটি 70% মতো হয়ে গিয়েছে এবং করোনা মহামারীর কারণে কাজ থমকে থাকার কারণে এই ব্রিজের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওতে কথা বলে ভুল ভ্রান্তি হতে পারে তার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।